हेलो एवरीवन, वेलकम टू सीआरपी एकेडमी। सीआरपी एकेडमी ते अमी पवन शाह तोमादेर मैथ और रीजनिंग मेंटर आरो एक बार रात 8টার यूट्यूब क्लासे सकल के स्वागत जानाई। तो एखाने आमरा आजके डब्ल्यूबीपी एवं फोरजेसए कम्बाइंड जे मैथ्स से प्रैक्टिस सेट हय तोमरा किन्तु आजके आबार सेटा करबे एवं जे क्लासगुली आमरा तोमादेरके प्रोवाइड करछि सेखानकार जे समस्त कन्टेंट आछे सेई कन्टेंट निये तोमरा कोनो कन्फ्यूशन राखबे ना যে এই টাইপের কোয়েশ্চেন আসবে কি আসবে না, এই কোয়েশ্চেন গুলো বা এই লেভেল গুলো মেনটেন হবে কি হবে না। দেখো, আমরা যখনই কন্টেন্ট রেডি করি তোমাদের জন্য, এটা সবসময় মাথায় রাখবে যে আমরা প্রচুর রিসার্চ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে, বিভিন্ন স্যাম্পল কোয়েশ্চেন দেখে, তারপরে কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্সকে ইউটিলাইজ করে আলটিমেটলি তোমাদের সামনে এই সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করি। তাই তোমরা নিশ্চিন্তে এই ক্লাসগুলি করে যাও। ক্লাসের মধ্যে যে টাইপগুলো আমি তোমাদেরকে দেখাবো, সেই টাইপগুলো বা সেই লেভেলের যে কোয়েশ্চেনগুলো হয়, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমরা কিন্তু আগামী দিনের পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করবো আজকের আমাদের ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 8। তোমরা নিশ্চয়ই জানো আমরা প্রতিদিন প্র্যাকটিস সেট ধরে ধরে ক্লাসগুলোকে কন্টিনিউ করছি। চলো ফার্স্ট কোয়েশ্চেন। এক নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 1512 টাকা হয় 3 বছরে এবং 1668 টাকা হচ্ছে 4.5 বছরে, তাহলে সুদের হার কত হবে? সময় দিলাম 10 সেকেন্ড, তাড়াতাড়ি করে একটু আনসার করবে। সময় দিলাম 10 সেকেন্ড, একটু তাড়াতাড়ি করে আনসার করবে। দেখো, এই টাইপের কোয়েশ্চেনে আমরা যেটা দেখবো, বড় যেটা রয়েছে দ্যাট ইজ 4.5 বছর, তাহলে 4.5 বছরে তোমার কত হচ্ছে 1668 টাকা, এবং 3 বছরে কত আছে 1512 টাকা। তাহলে এই যে ডিফারেন্সটা দ্যাট ইজ 1.5 ইয়ার্স, 1.5 ইয়ার্সে তোমার কত হচ্ছে ডিফারেন্সটা, 2 6 8, 1 5 6, আর ওদিকে 5 1 6, 156 টাকা। এবার এই 1.5 বছরে আমার 156 টাকা যদি সুদ হয়, স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমার সুদাসন, এটাও সুদাসন, দুটোকে ডিফারেন্স করলে আমার সুদ বেরিয়ে আসছে। এবং 1.5 মানে কি, 1/2 বছর বা 3/2 বছর। এই 3 দিয়ে যদি একটু কাটাকাটি করে দিই তাহলে সুবিধা হবে জিনিসটা। 3 দিয়ে কাটো, 3 5 15, 3 2 6, তাহলে হাফ বছরে হচ্ছে আমার 52 টাকা। তাহলে 1 বছরে হবে 52 2 104 টাকা। ক্লিয়ার? তাহলে 1 বছরে সুদের পরিমাণটা কত, 104 টাকা। তাহলে 3 বছরের পরিমাণটা কত আসবে, 312 টাকা। 3 বছরে কত আসবে, 312 টাকা। ক্লিয়ার? এবার সেটাই যদি হয় তাহলে দেখো, 3 বছরে আমার কত, 1512 টাকা ছিল, তাহলে আমার আসলে পরিমাণটা বের করে নিতে পারবো। 312 টাকা মাইনাস করে দেবো, আসলে পরিমাণটা কত হবে, 1200 টাকা। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসলে পরিমাণ কত, 1200 টাকা। আমার সুদের হার চেয়েছে, তাহলে এসআই ইজ ইকাল টু পিআরটি বাই 100 কনসেপ্টে চলে যাবো, আর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই। এসআই হচ্ছে আমার 312 টাকা, প্রিন্সিপাল হচ্ছে আমার 1200 টাকা, রেট অফ ইন্টারেস্টটা বের করবো, টিটা হচ্ছে আমার এখানে 3 বছর বাই 100, ক্যালকুলেশন করবো, অ্যান্সার করে চলে আসবো, দুটো শূন্য কেটে দেবো। তুমি এখানে 6 দিয়ে কাটো, 2 6 দিয়ে কাটো, 6 5 30, 1 8 2 6 দিয়ে 12, এখানে 2 দিয়ে কাটো, 26, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হলো, 26/3, রেট অফ ইন্টারেস্টটা কত হলো, 26/3%, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো ধরে ধরে অ্যান্সারগুলো করবে, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো নেমে যাবে। এবং অবশ্যই কনসেপচুয়ালি কোনো আলাদা ট্রিক এর অ্যাপ্লাই করার দরকার নেই। নেক্সট, 1313 টাকা, 1:3:1:3:5:3:4 অনুপাতে 3 ভাগে ভাগ করা হয়, তাহলে দ্বিতীয় ভাগটি কত হবে? বাই দ্য ওয়ে, দ্বিতীয় ভাগটি এখানে স্পেলিংটা ভুল আছে, তো এর দীর্ঘই হয়, যাই হোক। তাহলে সময় দিচ্ছি তোমাদের 10 সেকেন্ড, তাড়াতাড়ি করে অ্যান্সার করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1:3 রয়েছে, 1:3:5 রয়েছে, আর এদিকে তোমার 3:4 রয়েছে। আমাদের এই সংখ্যাগুলোকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় আনার জন্য কি করব, 3 5 4 এর এলসিএমটা কত হয়, 3 5 4 এর এলসিএমটা হচ্ছে তোমার
কত? 3 5 4 এলসিএমটা হচ্ছে তোমার কত হবে? মোটামুটি ভাবে 60, 60-এর আগে তো মনে হয় না কিছু হবে, 30 দিয়ে হবে না, আর ওদিকে 15 দিয়ে হচ্ছে না, তাহলে 60 হবে কনফার্ম। তাহলে 60 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে 3 দিয়ে 20, 5 দিয়ে 12 দিনে 36, 4 দিয়ে 15 দিনে 45, ঠিক। এইবার এখানে কি কোনো কাটাকাটি করা যাবে? 20 34 45 না, যাচ্ছে না, 45 20 55, আর ওদিকে 65, 65 আর 36 হয়ে গেল তোমার, টোটালটা করলে 65 আর 36, 5 6 11 1, তাহলে 1 5 3 8 8 2 10, 101 সমান হয়ে গেল আমার 1313 টাকা, ঠিক। 45 আর 20 তো 65 আর 36 হয়ে গেল তোমার 100, ঠিকই আছে, তাহলে 101 সমান হয়ে গেল আমার 1313 টাকা। তাহলে দ্বিতীয় ভাগটি হচ্ছে আমার 36, তাহলে 36 সমান কত হবে? সো এখানে আমি দেখতেই পাচ্ছি 101 এর সঙ্গে 13 গুণ করলে কত হয়, 13 দিয়ে গুণ করো, 13 কে 13, আর ওদিকে শূন্যটা থেকে গেল, আর 13 কে 13, আবার সেই 13 13 হয়ে গেল, তাহলে এখানে 13 দিয়ে গুণ করবো, 6 13 78 78 থাকলো 7, দেখো লাস্টে আমার একটাই 8 রয়েছে, অ্যান্সার করে দাও অপশন এ, 6 13 78 78 7, 3 13 39, তার সাথে 46, 468 হয়ে গেল আমাদের আনসার। দ্বিতীয় ভাগটি কত হলো? 36, দ্যাট ইজ ইকুয়াল টু তোমার 468 টাকা, ক্লিয়ার? কিছুই নয়, নর্মাল প্রসেস, যে ভগ্নাংশের রেশিওটা দিয়েছে তাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, সেজন্য আমরা হরের এলসিএম দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করে দেবো, পূর্ণ সংখ্যায় চলে আসবে, এবং সেটা টোটালটা কত হবে? টোটালটা হবে আমার এই পুরো টাকাটা পরিমাণ, ব্যাস অ্যান্সার করে চলে আসো। নেক্সট, দুটি সংখ্যার গসাগু রয়েছে 15, লসাগু রয়েছে 6090, যদি একটি সংখ্যা 435 হয় তাহলে সংখ্যা অন্য সংখ্যাটি কত হবে? 10 সেকেন্ডও বেশি লাগে, মানে 10 সেকেন্ডের কম সময় লাগবে, কিন্তু তার আগেই অ্যান্সারটা করে দেওয়া যাবে। ওকে টাইমস আপ, দেখো এখানে গসাগু ইনটু লসাগু, এইচসিএম ইনটু এলসিএম হচ্ছে আমার সংখ্যা দুটির গুণফল, আশা করি সবাই জানো। এবার এইচসিএম টা কত? 15, লসাগু কত? 6090 ইজ ইকুয়াল টু প্রোডাক্ট হচ্ছে 435 ইনটু এক্স, ধরে নাও আমার আরেকটা সংখ্যা, ক্যালকুলেশন করো অ্যান্সার করে চলে আসো। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রত্যেকটা ডিজিট আলাদা রয়েছে, খালি লাস্টে আমার জিরোটা রয়েছে, বাট জিরো এখানে আসবেই না, এমনিতেই দেখতে পাচ্ছি। সো যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো, আমি সাপোজ এখানে 15 দিয়ে কেটে দিই, 15 দিয়ে 30, 13 আর 5 135, 9 15 135, এবার 29 দিয়েও কাটা যায়, তাহলে 29 দিয়ে কেটে দেবো, 29 দুগুণে 58 হবে, 2 আর 9 29 1 29, আর এখানে 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো? 210। এখানে ইউনিট ডিজিটে গেলাম না, কেন কি এখানে দুটো জিরো ছিল, তাই আমার একটু কনফিউশন মনে হলো, তাই আমি এটাকে অ্যান্সার করলাম নর্মাল প্রসেসেই, অ্যান্সার করলাম কি, আরেকটি সংখ্যাটা হচ্ছে আমার 210 ইজ দা রাইট অ্যান্সার, কত? 210 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের আয়তন কত হবে? অ্যাকচুয়ালি আয়তন নয়, এটা আয়তনের চেয়ে বেটার অপশন যদি বলে, ক্ষেত্রফল কত হবে? আয়তনের চেয়ে ক্ষেত্রফল বললেই মনে হয় বেটার হবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার বাহু হচ্ছে কত? 12 সেন্টিমিটার, সময় দিলাম 5 সেকেন্ড, আচ্ছা দেখো এবার এখানে সমবাহু ত্রিভুজ যেটা রয়েছে, সমবাহু ত্রিভুজ ধরো এরকম রয়েছে, এবার যদি তোমার এক একটা বাহু যদি হয় এ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হয় √3/4a² এটা হচ্ছে তার ক্ষেত্রফলের কনসেপ্ট বা ফর্মুলা, তাই যদি হয় তাহলে এখানে আমরা কি করবো, √3/4a² মানে কি হচ্ছে 12 × 12, 4 দিয়ে কাটবো 3, তাহলে 3 বরং 36, √3 সেন্টিমিটার² হয়ে গেল আমাদের আনসার, কত হলো? 36√3, দ্যাট ইজ অপশন ডি ইজ দা রাইট আনসার, একদম বেসিক কোয়েশ্চেন। সমবাহু ত্রিভুজের এক একটা বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফলটা হচ্ছে √3/4, √3/4, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন মুভ করছি, এখানে বেশ একটা ভালো কোশ্চেন রয়েছে, এক ব্যক্তি 3টি বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করলো 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য, যথাক্রমে 10%, 12% এবং 15% সরল সুদের হারে,
যদি প্রতিটি প্রকল্পের শেষে তিনি একই পরিমাণ সুদ পান, তাহলে তার তিনি বিনিয়োগের অনুপাতটা কত হবে বা ইনভেস্টমেন্ট রেশিওটা কত হবে? সময় খুব বেশি দেওয়া দরকার নেই, তবুও দিচ্ছি 15 সেকেন্ড। দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি, যে বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে, তাহলে প্রকল্পের সাথে যে পরিমাণ একই পরিমাণ যে সুদটা পাচ্ছে, সুদের কনসেপ্টটা কি আছে? এসআই, এসআই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পিআরটি বাই 100। এসআই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পিআরটি বাই 100। তাহলে প্রিন্সিপালের যে রেশিওটা সেটাই আমাকে বের করতে হবে। বাট এখানে ভালো করে একটু বোঝো যে আর ইন্টু টি, আর ইন্টু টি মানে কি, রেট অফ ইন্টারেস্ট কত আছে 10, এবং প্রথম প্রথমটার জন্য কত সময় দিয়েছে 6 বছর। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটু যদি ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করি যে পি আর, ধরো পি ওয়ান আর টি বাই 100, আর ওয়ান টি ওয়ান বাই 100 ইস টু পি ওয়ান আর টু বাই পি টু আর টু বাই টি টু বাই 100। সো 100 100 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে যা কনসেপ্ট আসছে আমার আর টির উপরে, আর পি ওয়ানটা আলাদা থাকছে অ্যাকচুয়ালি, ওটাই রেশিওটা বের করবো। তাহলে আর এবং টি, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট এবং সময়টাকে আমি নিয়ে ক্যালকুলেশন করবো, ক্লিয়ার? তাহলে এখানে 10% রয়েছে আর এখানে 6 বছর রয়েছে। প্রথমটার ক্ষেত্রে 10 × 6 হয়ে গেল, পরের ক্ষেত্রে হয়ে গেল আমার 12 × 10, এবং তারপরেরটা ক্ষেত্রে হয়ে গেল 12 × তারপরেরটা তো হয়ে গেল আমার 15 × যেহেতু 15% রয়েছে, তা 15% × 12, ক্লিয়ার? এটাই হয়ে গেল আমাদের সুদের বা তার যে অ্যাকচুয়ালি, সুদটা তো সমান সব ক্ষেত্রে, তাহলে অ্যাকচুয়ালি তাদের যে রেশিওটা, বিনিয়োগের যে অনুপাতটা, তাহলে এখানে আমরা দেখতে পাবো মানে প্রিন্সিপালের যে অনুপাতটা। তাহলে এখানে আমরা যদি দেখি, ভালো করে বোঝো, 6 দিয়ে কাটবো 2, আর এখানে 2, দেখো এখানে আমরা 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটবো 3, তাহলে কত হলো, এখানে আসছে 2, এখানে আসছে তোমার 4, এবং এখানে আসছে তোমার 3 × 2 = 6। তাহলে 2 দিয়ে কাটা, অ্যাকচুয়ালি 2 দিয়ে কাটা যেত প্রত্যেকটাকে, ঠিক আছে, যাই হোক কোনো ব্যাপার না, 2 = 1, 2 দিয়ে কাটো 2, আর এখানে 3, 1 2 3 হয়ে গেল। আচ্ছা এখানে একটু কিছু ভুল করেছি, জাস্ট মিনিট, ও হো আচ্ছা ওকে, এখানে একটা ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি, এখানে একটু ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে কিছুই নয়, এই প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমি একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এই পিটা, ঠিক? তাহলে এখানে আমার পি ওয়ান নেবো, লেটস সে এখানে পি ওয়ান নিচ্ছি, এখানে পি টু নিচ্ছি, আর এখানে পি থ্রি নিচ্ছি। তাহলে এবার আমাকে পি ওয়ান ইস টু পি টু ইস টু পি থ্রি যদি বের করতে হয়, তাহলে কি করবো? বাইদ এখানে আমি 2 2টাকে ক্যান্সেল এখানে করে দেওয়া যেতে পারে, এখানে 2 ক্যান্সেল করলাম, এখানে 2টা ক্যান্সেল করলাম, তাহলে অ্যাকচুয়ালি উপরে কত থাকলো, এখানে 1 থাকছে, এখানে 2 থাকছে, আর এখানে 3 থাকছে, 1 2 3 আছে, ওকে? তাহলে আমি একটু চলো লিখি, এখানে হচ্ছে 1 P1 = 2, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, এখানে 2 P2 = 2, এখানে হচ্ছে 3 P3, ওকে? তাই যদি হয় তাহলে P1 = P2 P1 = P2 = P3 কত হবে, ভালো করে জানো, এটা ফরম্যাটটা হচ্ছে আমাদের স্যাডো মেথড। স্যাডো মেথড মানে ধরো যেটা বের করবো সেটাকে ঢেকে দেবো, সেটাকে ঢেকে দিলে কত হবে 2, আর এখানে 3 কত হবে, গুণ করলে 6। সিমিলারলি P2টাকে ঢেকে দেবো, তাহলে এখানে 1 আর এখানে 3, 1 3 কত হবে 3, আর এখানে P3টাকে বের করবো, 3টাকে ঢেকে দেবো, তাহলে 2 × 1 করলে কত হবে 2, তাহলে 6 3 2 হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল আনসার, 6 3 2 হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল আনসার। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা বেশ একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কিন্তু খুব ইজিও কোয়েশ্চেনও বটে, মানে স্ট্যান্ডার্ড বটে, মানে কি হচ্ছে তোমাকে প্রেজেন্ট করছে স্ট্যান্ডার্ড ভাবে, বাট আলটিমেটলি অ্যাকচুয়ালি কিন্তু কিছুই নেই, নর্মাল একটা কোয়েশ্চেন। তাহলে অ্যান্সার কি হলো, অপশন সি, 6 = 3 = 2, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, ভালো একটা কোয়েশ্চেন রয়েছে, দেখো বলেছে 40টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হচ্ছে 35টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে লাভ বা ক্ষতির অংশ কত হবে? দেখো এখানে যদি কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেল ইজ ইকুয়াল টু
সেলিং প্রাইস অফ ওয়াই আর্টিকেল হয় তাহলে এখানে x মাইনাস y বাই y ইনটু 100% টাই হচ্ছে অ্যাকচুয়ালি কি প্রফিট বা লস, দুটোই হতে পারে। তাহলে এখানে জাস্ট ফরম্যাটে যে আছে যেটা আছে সেটাকে জাস্ট মাইনাসে চলে আসলে লস হবে, পজিটিভে আসলে প্রফিট হবে, সোজা হিসাব। এবার x টা কি হচ্ছে তোমার কস্ট প্রাইস অফ আর্টিকেল মানে 40 দ্রব্যের বিক্রয় মূল্য 35 দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে 35 মাইনাস 40 বাই 40 ইনটু 100, সো এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাস এসছে মাইনাস 5 বাই 40 ইনটু 100, 20 দিয়ে কাটো 2, 20 দিয়ে কাটো 5, তাহলে 12.5 মাইনাস 12.5% কি হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে, মাইনাস বলে ক্ষতি হচ্ছে। তাহলে অ্যান্সার করে আসো অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে। একটি ভগ্নাংশের লব তার হর থেকে দুই কম, যদি দুই বিয়োগ দেওয়া হয় লব থেকে এবং হরে যদি দুই যোগ করা হয় তাহলে নতুন ভগ্নাংশটি হচ্ছে 1/3, তাহলে মূল ভগ্নাংশটি কত হবে, অপশন টেস্ট করে করে দাও। সো এখানে দেখো দুটো ডিফারেন্স কত, দুই আছে কোনো অসুবিধা নেই, তিন আর সাথে ডিফারেন্স কত, চার মিলবে না, পাঁচ আর নয় ডিফারেন্স কত, চার মিলবে না, পাঁচ আর সাথে ডিফারেন্স কত, দুই, ঠিক আছে। তাহলে অপশন এ আর অপশন ডি নিয়ে আমরা খেলবো, অপশন এ তে আসো। অপশন এর সঙ্গে কি বলা হচ্ছে, যদি দুই বিয়োগ করা হয় তাহলে এক মাইনাস দুই, ওপরে আমার কি আছে মাইনাস আছে, মাইনাস কিন্তু এখানে বলেনি, তাহলে অবশ্যই আমার অপশন এও ক্যান্সেল হয়ে গেল, অপশন বি তো ক্যান্সেল ছিল, অপশন সিও ক্যান্সেল ছিল, অ্যান্সার করে আসো অপশন ডি। আমরা অবশ্যই চেক করে নেব, পাঁচের সাত রয়েছে, পাঁচের সঙ্গে যদি দুই বিয়োগ করা হয় এবং সাতের সঙ্গে যদি দুই যোগ করা হয় তাহলে কত আসছে, 3/9, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3, দেখো খুব সুন্দরভাবে মিলে গেছে। তাহলে অ্যান্সার করে আসতে পারো অপশন ডি, 5/7 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, এ মাইনাস বি এর 40% এর সমান, এ প্লাস বি এর 20%, তাহলে তোমাকে বলতে হবে বি হচ্ছে এর কত শতাংশ। সো এখানে আমাদের ফরম্যাটটা বুঝো, এ মাইনাস বি এর 40% ইজ ইকাল টু এ প্লাস বি এর 20%, খুব সহজে এটা অ্যান্সার করা যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছ 20 দিয়ে ডাইরেক্টলি কাটবে, পার্সেন্টেজ তো এমনি কাটবে, তো এখানে হচ্ছে 2, তাহলে 2a মাইনাস 2b ইজ ইকাল টু হয়ে গেল a প্লাস b, সো 2a মাইনাস a হয়ে গেল a। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে a কি আদৌ বের করার দরকার আছে, এখানে b বের করতে হবে, তাহলে এখানে আমরা অবশ্যই b টাকে বের করার ট্রাই করব। তাহলে একটু ভালো করে দেখো, 2b টাকে যদি ডান দিকে পাঠায় তাহলে প্লাস 2b হয়, তাহলে এটা হয়ে গেল 3b, আর a টাকে বাম দিকে পাঠাও দ্যাট ইজ ইকুয়াল টু 2a মাইনাস a, দ্যাট ইজ a, তাহলে b ইজ ইকুয়াল টু কত হবে 1/3a, b ইজ ইকুয়াল টু কত হবে 1/3a, এবার 1/3a মানে b হচ্ছে তোমার a এর 1/3 অংশ। এবার 1/3 অংশকে আমরা কি বলছি, পার্সেন্টেজ ওয়াইজ কত বলি, 33/1/3% মানে 33/1/3%। অ্যান্সার করে আসতে পারো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বারবার বলছি কাকে বের করতে দিয়েছে সেটার অবশ্যই খেয়াল রাখবে, বি বের করতে দিয়েছে, তাহলে আমরা বি এর রেসপেক্টে মানে বি বের করব এর রেসপেক্টে, এবং যে পার্সেন্টেজটা মানে যে ফ্র্যাকশনটা বের হবে সেটাকে আমরা পার্সেন্টেজে ফেলে দেবো, ব্যাস হিসাব চলে আসবে। নেক্সট, খুব ভালো একটা কোয়েশ্চেন রয়েছে, বিকাশ তার বেতনের 80% ব্যয় করে, তার বেতন 25% এবং তার ব্যয় 15% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয়ে কত শতাংশ বৃদ্ধি ঘটবে। ভালো কোয়েশ্চেন, সময় দিলাম 10 সেকেন্ড। দেখো খুব সুন্দর এবং সিম্পল ভাবে করব, দেখতেই পাচ্ছি যে এখানে পার্সেন্টেজের হিসেব আছে, তাহলে আমরা অবশ্যই 100 ধরে করার চেষ্টা করব। ধরে নাও তার যে বেতন দ্যাট ইজ স্যালারি বা ইনকাম সেটা কত হচ্ছে 100 টাকা আছে, এবার সে এক্সপেন্ডিচার ব্যয় করছে কত, 80% দ্যাট ইজ 80 টাকা ব্যয় করে দিচ্ছে, সেভিংস কত হচ্ছে তাহলে 20 টাকা, ক্লিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি হলো, তার ইনকাম বা বেতন কত হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন বেতন কত হচ্ছে দাঁড়ালো 125 টাকা, এক্সপেন্ডিচার কত হবে, এক্সপেন্ডিচার কত হবে, তার ব্যয় হচ্ছে 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যয় যদি 15% বৃদ্ধি পাই তাহলে 8/15 মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি 15% অফ 80 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8/15 120, মানে একটা শূন্য কেটে গিয়ে 12 আসবে, তাই না,
তাহলে আলটিমেটলি কত হবে, 80 প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 92। তাহলে এখন সেভিংস কত হবে, এখন সেভিংসটা হচ্ছে তোমার 125 মাইনাস 92 দ্যাট ইজ ইকুয়াল টু 33, রাইট। আগে সেভিংস কত ছিল 20, কি চেয়েছে সঞ্চয়ে কত শতাংশ বৃদ্ধি ঘটবে, ভালো করে বোঝো। তাহলে এখানে আমার কত বাড়ছে, 13 বাড়ছে, সেই 13টা বাড়ছে কততে, 20তে, 100% ফেলে দাও অ্যান্সার করে চলে আসো, 100% ফেলে দাও অ্যান্সার করে চলে আসো, 20 দিয়ে কেটে দাও 5, 5 তার কত হবে 65%। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, অ্যান্সার করে আসতে পারো অপশন ডি। এসআই লেভেলের কোয়েশ্চেন সেগুলো অনেকে কি করবে, এখানে 20-র সাপোজ 12% করে দেবে, আলটিমেটলি 15% করে দেবে, তখনই কিন্তু গণনাটা হবে, নর্মাল প্রসেসে করবে, কোনোরকম কোনো হেডেক আসবে না, ক্লিয়ার। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত রয়েছে 9:11, যদি 4 বাদ দেওয়া হয় উভয় সংখ্যা থেকেই তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে, 7:9, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কি হবে। আমরা অবশ্যই শর্টকাট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব। সো এখানে দুটো রেশিও আছে, সেটা কত হচ্ছে 9:11, আর একটা রয়েছে 7:9, ভালো করে বোঝো। তাদের যে ইউনিটটা কমে আসছে সেটা কত, 2 ইউনিট কমছে, দুই ক্ষেত্রে 2 ইউনিট কমে গেছে। এই 2 ইউনিটটা কমেছে কেন, কারণ প্রত্যেকটা নাম্বার থেকে 4 বাদ দেওয়া হয়েছে, তাহলে 2 ইউনিট সমান 4 হয়ে গেল। কি চেয়েছে, সংখ্যা দুটির সমষ্টি, সংখ্যা দুটির সমষ্টি মানে কত, 9:11 সমষ্টি কত হবে 20, তাহলে 20 ইউনিট কত হবে 40, সোজা হিসাবে চলে আসো, অ্যান্সার করে আসো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 ইউনিট ইজিক্যাল টু 4 হলে 20 কত হবে 40, একদম এক বা দুই লাইনের অঙ্ক, অ্যান্সার করে চলে আসো। নেক্সট কোয়েশ্চনে আসবো। অনিশা একটি টিভি ক্রয় করে আসল মূল্যের 4/5 মূল্যে এবং পরে তা বিক্রয় করে আসল মূল্যের 4% বেশি দামে, তাহলে অনিশার কত শতাংশ লাভ হলো, সময় দিলাম 10 সেকেন্ড, সময় দিলাম 10 সেকেন্ড। দেখো অনিশা একটি টিভি ক্রয় করে আসল মূল্যের 4/5 মূল্যে, তাহলে আসল মূল্যটাকে ধরে নাও এমআরপি, তাহলে এমআরপিটাকে ধরে নাও 100 টাকা, তাহলে এখন সে ক্রয় করছে যা কস্ট প্রাইসটা, তাহলে কত এসে দাঁড়াচ্ছে 100 × 4/5, দ্যাট ইজ ইকুয়াল টু 5 দিয়ে কেটে দেবো 20 × 4 = 80, ক্লিয়ার। এবার পরে তা বিক্রয় করে আসল মূল্যের 4% বেশি দামে, তাহলে পরে যখন বিক্রয় করছে তাহলে 104% বেশি মানে 104 টাকা দামে বিক্রয় করছে, তাহলে তনিশার বা অনিশার কত শতাংশ লাভ হয়েছে, লাভটা দেখো কত রয়েছে, 80-তে কিনে 104 টাকায় বিক্রয় করছে, এটা হচ্ছে এসপি বা সেলিং প্রাইস, তাহলে সে লাভ করছে কত, 24 টাকা লাভ করছে, কত টাকার উপরে, 80 টাকার উপরে, 100% ফেলে দাও প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে আসে, 20 দিয়ে কাটো 4, 20 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটো 6, 6 আর 5 কত হলো 30%। খুব সুন্দর একটা অঙ্ক, পার্সেন্টেজের কয়েকটা বেসিক কোয়েশ্চেন কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড একটা অঙ্ক আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। তাহলে এখানে আমার লাভটা কত হলো 30%, কেন, কারণ 80 টাকায় কিনে সে 104 টাকায় বিক্রয় করছে, 24 টাকা লাভ হচ্ছে, কত টাকার উপরে, 80 টাকার উপরে, 100% কত হবে, অ্যান্সার করে চলে আসো, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। এখানে একটা বেশ বড় সড়ো গুনটুন রয়েছে, দেখে ঘাবড়ানোর কিছু নেই, নর্মাল কোয়েশ্চেন, সাবধানে করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 × 9 = 171, ঠিক, প্লাস 31 × 10 কত হয় 310, প্লাস 32 × 11 কত হবে, 32 × 10 করলে 320 হয়, 320-র সঙ্গে 32 যোগ করে দাও, 320-র সঙ্গে 32 যোগ করে দাও, 320 আর ওদিকে 32 যোগ করে দাও, ঠিক আছে, তার কত হবে 352 বাই 233.25 × 2 যদি করি কত হবে, 233-কে 2 দিয়ে গুণ করো, 466, 466 আর এখানে 0.25 এর জন্য 0.5, তাহলে 466.5 বা 50 - 50 ইজ ইকুয়াল টু কত হবে, দেখো এখানে 2 আর এখানে 1, 3, 5, 1, 6 আর সাথে 13, 3 হাতে 1, 4, 3, 7, ঠিকঠাক করছি তো, 2 × 0 = 2, 1 = 3, ঠিক আছে, 5, 1, 6, 6 সাথে 13, 3 হাতে হলো 1,
চার, তিনে সাত, আর একে আট, 833 বাই 466 থেকে 50 বার, দ্যাট ইজ 416.50। ভালো করে ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো, 416 সঙ্গে 833 এর রিলেশন কি, 416 কে দুই দিয়ে গুণ করো, 832 হয় 0.5 এর জন্য সেই প্লাস ওয়ানটা, তাহলে অবশ্যই তার অ্যাকচুয়াল ভ্যালু কত হলো, 2। মুখে মুখে অ্যান্সার করে দেওয়া গেল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কত হলো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুখে মুখে গুণ মুখে মুখে ভাগ, ক্লিয়ার। নেক্সট, যদি একটি বর্গের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন, আয়তন ঠিক বলবো না, এটা বলবো আমি ক্ষেত্রফল, তাহলে তার ক্ষেত্রফলে কত বদল ঘটবে, ক্ষেত্রফলে কত বদল ঘটবে, অবশ্যই ক্ষেত্রফল মানে কি স্কোয়ার, তাহলে এখানে আমার দুইবার চেঞ্জ হবে, তাহলে 20 + 20 × 20/20/100, শূন্য 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 গুলো কেটে গেল, তাহলে আলটিমেটলি কত হলো, 40 + 4, দ্যাট ইজ ইকুয়াল টু 44%। খুব সুন্দর এবং সিম্পল কোয়েশ্চেন, এফেক্টিভ ফর্মুলা চলে আসব, এফেক্টিভ ফর্মুলাটা কি আছে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে প্লাস হচ্ছে, ডিক্রিজ পায় তাহলে মাইনাস হচ্ছে, সেটাই হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে আসব, যদি একটি সমকোণী সমদ্বিবাহু, আচ্ছা দ্বিসম মানে কি সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অধিভুজ যদি হয় 8 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের আয়তন কত হবে, আবার সেই বলছি আয়তন ঠিক বলবো না, বলবো আমি ক্ষেত্রফল, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে মোটামুটি এইরকম একটা ফিগার, যেটা হচ্ছে এই দুটো বাহুকে আমরা সমান করছি, কখনোই অতিভুজের সঙ্গে সমান করা যাবে না, কেন, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজটাই কিন্তু সবচেয়ে বড় বাহু, তাই না, এবং দেখো এখানে আলাদা করে বলেই দিয়েছে অতিভুজ হচ্ছে আমার 8 সেন্টিমিটার, অতিভুজ কত বলেছে 8 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের আয়তন বা সরি ক্ষেত্রফলটা কত হবে, দেখো এখানে একটা সিম্পল ভাবে ভাবার চেষ্টা করো যে কিভাবে করা যেতে পারে, তুমি এখানে যে আটটা বলেছে এটা কি অতিভুজ বলেছে, এবার এই আট যদি বলে ভালো করে বুঝলেই বুঝতে পারবে, যদি আমি এটাকে এক্স ধরি তাহলে এটা আমার কি হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 8x2, তাহলে 2x2 ইজ ইকাল টু কত হলো 64, তাহলে x2 ইজ ইকাল টু কত হবে 32, তাই না, তাহলে x ইজ ইকাল টু কত হবে 4√2, 16 × 32, তাহলে 4√2 হচ্ছে x কত হলো 4√2, তাই যদি হয় তাহলে এখানে আমার ক্ষেত্রফলটা কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 4√2 × 4√2, এটা তোকে আমি ভূমি বলতে পারি তো, বেশ এটাকে আমি কি বলতে পারি হাইট বলতে পারি তো, এখানে 2 দিয়ে কেটে দাও 2, আর এখানে √2 × √2 কত হবে 2, তাহলে 2 × 2 = 4, আর 4 × 4 = 16, 16 হয়ে গেল আমাদের কি আনসার, কিসের 16 সেন্টিমিটার স্কোয়ার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হলো অপশন এ, দেখো দেখে কিন্তু কত না কিছু মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি এমন কিছু কঠিনই নয়, নর্মাল কিছু কোয়েশ্চেন, আলটিমেটলি নর্মাল কিছু কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট চলে যাব, দুটি সংখ্যার অনুপাত 7:5 রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 7:5, তাদের গসাগু যদি 3 হয় তাহলে লসাগু কত, ভালো কোয়েশ্চেন, 7:5 বলেছে, গসাগু যদি 3 বলে তার মানে কি তাদের যে ফ্যাক্টরটা সেটা কত 3 আছে, তাহলে এখানে 15 আর এখানে কত হচ্ছে 7 × 3 = 21, এই দুটোর এলসিএমটা যদি করি 21 আর 15 কত হবে 3 দিয়ে কাটো 7, 3 দিয়ে কাটো 3 × 5 = 15, সো 3 × 7 = 21 আর 5 কত হলো 105, আনসার করে আসো অপশন সি, আনসার করে আসো অপশন সি ইজ দ্য রাইট আনসার, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, একটা আমাদের বার গ্রাফ রয়েছে, দয়া করে কেউ ঘাবড়ে যাবে না, এগুলো হচ্ছে আমাদের ডিআই ডেটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেন, খুব সুন্দর এবং সিম্পল, সবচেয়ে বড় কথা কি বলতো সিম্পল কোয়েশ্চেন, দেখে হয়তো মনে হবে যে কত না কি বড় ব্যাপার স্যাপার রয়েছে, আলটিমেটলি নর্মাল কিছু কোয়েশ্চেন আছে, ভালো করে দেখো, এখানে বলা হয়েছে নিচে বার গ্রাফে এ বি সি ডি এবং ই এই 5টি দোকানে কার্পেট বিক্রির সংখ্যা দেওয়া হয়েছে, কত সাল থেকে কত সাল মধ্যে, 2017 সাল থেকে 2018 সালের মধ্যে, ওকে, তাহলে কিভাবে চিনব, 2017 সাল গুলো হচ্ছে আমার সাদা গুলো রয়েছে, 2018 গুলো হচ্ছে আমার ব্ল্যাক কালারের যেটা রয়েছে, এখানে বলেই দিয়েছে 2018 সালে, তাই না, তাহলে আমি অবশ্যই সাদাকে আর ফোকাসই করবো না, ঠিক আছে, অবশ্যই আমি ব্ল্যাকটাকে ফোকাস করব,
বলেছে কি সকল দোকানের মিলিত ভাবে গড় বিক্রির সংখ্যা কত আছে, ভালো করে দেখো, সেলস বলে দিচ্ছে এখানে, আর এখানে আমার এ বি সি ডি ই পাঁচটা দোকান রয়েছে। তাহলে 18 সালে আমার টোটাল বিক্রির সংখ্যা কি আছে, তাহলে ব্ল্যাক এর উপরে যেগুলো আছে সেগুলোকে যোগ করে দেবো, গল্প শেষ। 90, 85, 80, 70, 75 যোগ, টোটাল গুলো করি আগে, 90, 8, 117, 18, 17, 17, 24, 240, 240, 24, 32, 320, 320, 380, 390, 390, আর ওইদিকে 5, 5, 10 মানে কত হলো 400, তাই না? 390 আর ওইদিকে 5, 5, 10, 300, 400, তা 400 যদি হয় টোটালটা কত হলো 400, 400 কে কটা দিয়ে ভাগ করো, পাঁচটা দিয়ে ভাগ করো, তাহলে আনসার কত হবে 80, আনসার কত হবে 80, কিসে করলাম এটা, হাজারে করলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 400,000, তারপরে 400,000 সঙ্গে 5 দিয়ে ভাগ করে 80 করলাম, ক্লিয়ার? টোটালটাকে করে দেয় আনসার করে চলে আসবে, ক্লিয়ার? আর কিছু নেই, নর্মাল কিছু কোয়েশ্চেন, জাস্ট হালুয়া কোয়েশ্চেন বলতে পারো, দাস দেখা মাত্রই আনসার করে আসা যাবে, দেখা মাত্রই আনসার করে আসা যাবে। নেক্সট, এক বর্গক্ষেত্রের আয়তন আছে 289 সেন্টিমিটার, এক বর্গক্ষেত্রের আয়তন রয়েছে 289 বর্গ সেন্টিমিটার, তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি এক একটা বাহু কত হবে 17 সেন্টিমিটার, ঠিক? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার এইটা, কর্ণ যদি এটা হয় তাহলে ভালো করে বোঝো এ রুট টু হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য, এ রুট টু, এ মানে কি বাহু, তাহলে এখানে আমরা বলবো 17√2 সেন্টিমিটার, জাস্ট দেখা মাত্র অ্যান্সার করব কর্ণের দৈর্ঘ্য, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যার 35% সমান হচ্ছে অপর একটি সংখ্যার 30% এর সমান, তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, তা প্রথম সংখ্যাকে ধরে নাও এক্স, দ্বিতীয় সংখ্যাকে ধরে নাও ওয়াই, তাহলে এক্স এর 35% ইজ ইকুয়াল টু 30% অফ ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই কত হবে, 35% মানে কি, সেই অবভিয়াসলি দেখতে পাচ্ছ সেই পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেন কি সেটা 100 দিয়ে ভাগ হবে, 100 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কত হবে এক্স বাই ওয়াই 30/35, দ্যাট ইজ ইকুয়াল টু 5 দিয়ে 6, 5 দিয়ে 7, তাহলে 6:7 হয়ে গেল আমাদের অ্যান্সার। বেসিক কিছু কোয়েশ্চেন, কোনো বিশাল কিছু জটিল দেবে না, বারবার বলে দিচ্ছি তোমরা কিন্তু কনস্টেবল বা এসআই বা ফুড এসআই যাই করো না কেন বা যাই ভাবো না কেন, আলটিমেটলি এই লেভেলে পরীক্ষা দিচ্ছ, তোমরা কেউ সিজিএল টিয়ার টু লেভেলে পরীক্ষা দিচ্ছ না, তাই বিশাল কিছু টাফ কোয়েশ্চেন করার কোনো দরকার, ইনফ্যাক্ট সিজিএল টিয়ার টু এর কোয়েশ্চেন যদি দেখো, যদি বুদ্ধি করে করতে পারো সেগুলো কোয়েশ্চেন কিন্তু করে আসতে পারবে, কম্পিটিটিভ এক্সামে বিশাল কিছু, হ্যাঁ একটা দুটো হয়তো কোয়েশ্চেন থাকে সত্যি কথা বলতে, এই সিজিএল সিজিএল কথা বলছি, ধরো 100টা কোয়েশ্চেন আছে কথার কথা বলছি, দুটো বা তিনটা কোয়েশ্চেন থাকলো যেগুলো বেশ মাথা কাটাতে হচ্ছে, টাইম লাগছে, ক্যালকুলেশন আছে, সেটা ছেড়ে দিয়ে অন্যান্য গুলো করো না, সেটা তো অনেক বেটার, তাই না? এটা তো বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? ফোকাসটা কোথায় করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি কম্পিটিটিভ এক্সামে টাইমটাই আসল খেলা খেলে, কম্পিটিটিভ এক্সামে টাইমটাই আসল খেলা খেলবে, বুঝা গেল? নেক্সট, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত, তাহলে ব্যাপারটা বলছে 1² + 2² + 3² + ... দিয়ে 12² / সমষ্টি বলেছে, আচ্ছা সমষ্টি বলে তার কোনো টেনশন নেই, মানে এখানে আমাকে আর গড় নিতে হবে না, তাই না? সো এখানে তুমি নর্মাল প্রসেসে করতে পারো কিন্তু সেটাতে একটু সময় লাগবে, বাট এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা কি আছে, বর্গের যে ফর্মুলাটা আশা করি মনে রেখেছো, সেটা হচ্ছে এন ইন্টু ধরো 1² + 2² + 3² + ... দিয়ে এন স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে আমার এন ইন্টু n+1 × 2n+1/6, আশা করি জানো, তাহলে এখানে এন হচ্ছে আমার 12 × 12+1 × 12² + 1/6, সো 12 × 13 × 12² একে 25/6 দিয়ে কেটে দাও 2, তাহলে 13² = 26, 26 × 25 মানে কত হবে 625 এর একটু বেশি, 625 এর সঙ্গে 25 যোগ করে দাও, অ্যান্সার করে আছে 650, কেন দেখো 25 × 6 = 150 আর থাকলো 15, 25 × 2 = 50 আর 15 তে 65, 50 আর 15 তে 65, 650 হয়ে গেল, তাই না?
বেসিক কিছু কোয়েশ্চেন, বেসিক ভাবে বেসিক কিছু কোয়েশ্চেন করে আসতে হবে, কিন্তু ওই ফরম্যাটটা জানতে হবে। যেমন নেক্সট কোয়েশ্চেন, রিচা একটি গাড়ি 6,50,000 টাকায় বিক্রয় করে, সরি ক্রয় করে, বিক্রয় করে কত 7,80,000-তে, তার গাড়ি বিক্রি করে তার কত শতাংশ লাভ হয়েছে? তো এখানে দেখতে পাচ্ছ 3-0, 3-0 কেটে দাও, ঠিক আছে, ইনফ্যাক্ট 4-0 কেটে দাও। ধরে নাও 65 টাকায় ক্রয় করে সে 78 টাকায় বিক্রয় করলো, তাহলে 78 - 65 এটা তার লাভ, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো, তুমি দেখতেই পাচ্ছ এটা 13 টাকা লাভ হয়েছে। এই 13 টাকাতে লাভ হয়েছে কত টাকার উপরে? 65 টাকার উপরে। 100% ফেলে চলে আসো, আনসার করে চলে আসো, 5 দিয়ে কাটো 20, তাহলে আলটিমেটলি কত হলো? 20% লাভ হয়েছে। আনসার করে আসো, অপশন ডি ইজ দা রাইট আনসার, অপশন ডি ইজ দা রাইট আনসার, অপশন ডি ইজ দা রাইট আনসার। বারবার বলছি যে টাইপের কোয়েশ্চেন বা যে লেভেলের কোয়েশ্চেন আমরা করাচ্ছি, জাস্ট নিয়মিত ভাবে করে যাও, প্র্যাকটিস যদি ঠিকঠাক থাকে সময় কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে, কোনো টেনশন নিতে হবে না, ইজিলি তোমরা কিন্তু করে আসতে পারবে। ক্লিয়ার? তো আমাদের সিআরপি একাডেমির স্পেশাল খাকি ব্যাচে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, বা আমাদের WBPSC ফুড এসআই লক্ষ্য ব্যাচ করছে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, দুজনের জন্যই একই নাম্বার প্রোভাইড করা রয়েছে, 9647153612। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জেনে নিতে পারবে আমাদের ব্যাচ কোর্স সম্বন্ধে। কত টাকা ফিস, কত দিনের কোর্স, কিভাবে ক্লাসগুলো তোমরা পাবে, কোথায় ক্লাসগুলো হবে, কিভাবে করা যেতে পারে, সমস্ত কিছু ডিটেলস তোমরা সমস্ত কিছু ওখানে জানতে পারবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত জয়েন করেনি অবশ্যই সেখানে জয়েন করে নেবে, এবং ফ্রি PDF থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট, সাবজেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সাবজেক্ট ফুল মক টেস্ট, সমস্ত কিছু তোমরা কিন্তু ওখানে অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছ। ক্লাসগুলো কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে লাইক এবং শেয়ার করে, আর যারা যারা নতুন এসেছো আমাদের সিআরপি একাডেমিতে, তাহলে সাবস্ক্রাইব প্লাস আমাদের বেল আইকনটাকে অবশ্যই অবশ্যই প্রেস করে নেবে, ঠিক আছে? আর সাথে অবশ্যই তোমাদেরকে বলে রাখি, কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে তোমাদেরকে যেটা জানাতে হবে, আজকের 20 থেকে কত পেয়েছো এটা অবশ্যই জানাবে, আর দুই আর কি জানাবে, ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে। ওকে, আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, আজকে মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসের টাইমিংটা আশা করি সকলেই জানো, তবু বলে দিই, দুপুর 3টার সময় রিজনিং ক্লাস, রাত 8টার সময় যেটা তোমরা এখন করলে সেটা হচ্ছে ম্যাথসের ক্লাস। ওকে, এই দুটো ক্লাস তোমরা রেগুলার বেসিসে করতে থাকো, ডেফিনেটলি তোমরা আগামী দিনে একটা বেশ ভালো জায়গায় পৌঁছে যাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।